সকালে তল্লাশি অভিযান শেষ করে চলে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। সন্ধ্যাতেই ভুরিভোজের আয়োজন নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে। দেখা গিয়েছিল এমনই এক ছবি যেখানে বিধায়ক নিজে দাঁড়িয়ে খাবার পরিবেশন করছেন। কর্মীদের আবদারেই এই আয়োজন। প্রায় 300 কর্মী সমর্থক উপস্থিত ছিলেন বলে জানালেন তাপস সাহা। ওই বিকেলের থেকে দেখছি আমাদের যারা কর্মী, যেহেতু আমি তাদের কাছে পৌঁছতে পারিনি, এদের শুভেচ্ছা বিনিময়ের জন্য তারা এসেছিল এবং সঙ্গে কয়েকটা খাসি তারা অফার করেছিল, নিয়ে এসেছিল। এখানে নিজেরাই কেটেছে, নিজেরাই রান্না করে আমাকে যেমন খাইয়েছে তেমনি আমাদের কর্মীদেরও খাইয়েছে। কোন কোন এলাকার এবং পঞ্চায়েত এলাকার কর্মীরা এসেছে? কম বেশি আমার বিধানসভার সব এলাকা থেকে কম বেশি। আমি তো কাউকে নিমন্ত্রণ করিনি, ওনারা এসেই নিজেরা ব্যবস্থা করেছে। নিজেরা ব্যবস্থা। আচ্ছা, আর একটা বিষয়, কালকে যেটা দেখা গেল, কতজন তাও আসতে পারে কর্মী তোমার হিসাবে? এদিকে এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য। ছাগল বলি হওয়ার আগে প্রচুর পাতা খায়, এখন কয়েকদিন সেরকম মাংস ভাত খেয়ে তীব্র কটাক্ষ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের। এই যাত্রায় বাঁচলেও পরের যাত্রায় বাঁচবেন কিনা কোনো গ্যারান্টি তো নেই, সারাক্ষণ বরঞ্চ ভয়ে ভয়ে থাকতে হবে। এই সিবিআই ধরলো খপাত করে, তো এই ভয়ে ভয়ে থাকুন কিছুদিন, এখন মাংস ভাত খেয়ে নিন, ছাগল বলি হওয়ার আগে প্রচুর পাতা খায় দেখবে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের কটাক্ষ, তার মানে ওনার ভয় নেই, কারণ দলে অনেক রাঘব বোয়ালের বার্তা ওনার মোবাইলে আছে। তার মানে ওনার ভয় নেই, আর ভয় নেই কিসের জন্য? না, দলের অনেক রাঘব বোয়ালের বার্তা ওনার মোবাইলে এবং ওনার কাছে অনেক কিছু প্রমাণ আছে। বিজেপির নদিয়া উত্তর জেলা সম্পাদক সৈকত সরকারের কটাক্ষ, ওনার বিরুদ্ধে তো 2 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। সিবিআই যাওয়ার পর তাপস্যার বাড়িতে খাসির মাংস ভাত রান্না হচ্ছে আর খাওয়া হচ্ছে, এই উৎসবটা যেন মনে থাকে, এই উৎসবটা যেন সেদিনও হয়। কার পয়সা দিয়ে কাজ উনি বলতে পারবেন? ওনার বিরুদ্ধে 2 কোটি টাকার দুর্নীতির অভিযোগ আছে, ওনাকে প্রমাণ করতে হবে উনি নির্দোষ কি না। অন্যদিকে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের মতে, ওনার মতো একটা দিলখোলা লোক যদি সকলকে খাওয়া দাওয়া করান তো এতে দলের কিছু বলার নেই। তিনি মানুষের সঙ্গে, তার তিনিও একজন জনপ্রতিনিধি, তো ফলে কাল ঈদের দিন ছিল, অক্ষয় তৃতীয়া এসে গেছে, ফলে কোনো কারণে পূর্ব নির্ধারিত কিছু ছিল কি না সেটাও দেখা যেতে পারে। দুই হচ্ছে, এই সিবিআই তদন্ত চলাকালীনও আমরা যেটুকু খবর পেয়েছি, তাঁর বাড়ির লোক বা তাঁর চারপাশে যারা, তারা কিন্তু যারা উপস্থিত ছিলেন, যারা সহমর্মী কাছে এসছেন, ইভেন মানে যারা সংবাদ মাধ্যমেরও গেছেন, তাদেরকেও অন্তত একটু মানে বেসিক আতিথেয়তার একটা চেষ্টা করেছেন। তো এরকম একটা দিলগোলা লোক যদি সেখানে একটা সকলকে নিয়ে খাওয়া দাওয়া করিয়ে দেন, তো দল কী বলবে? এর মধ্যে দলের কিছু ইয়ে নেই, আশা করি সবাই ভালো করে খেয়ে টেয়ে খুশি হয়েছেন। এটাই তৃণমূল, যারা একদিকে ছাত্রছাত্রীদের মেধাকে প্রতারিত করে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন এবং সারা জীবন রসে বসে আছেন। কুন্তল কোথাও দিয়েছে, উনি কোথাও দিয়েছেন, কারোর না কারোর কাছে উপরে আশীর্বাদ আছে। তো স্বাভাবিকভাবে 40,000 চাকরি বিক্রি হয়ে গেছে, ছাত্রছাত্রীদের জীবন থেকে 8টা বছর চুরি করা হয়েছে, মানুষের মেধাকে প্রতারিত করে চড়া দামে সেটাকে বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে, তো তার টাকা আছে। তৃণমূল কংগ্রেসের সবাই বনেদি বড় লোক, আমরা একটা বনেদি আনার গরিবের ইতিহাস নিয়ে এখানে বেঁচে আছি। তো বনেদি বড় লোকটা যখন তখন জমিদাররা তো বাড়িতে এরকম ভোজ করেই, বেড়ালের বিয়ে দেয়, এখানে সিবিআই বেরিয়ে গেছে, তারাও এরকম করে নিয়েছে। দিদির হাত মাথায় আছে, তৃণমূলে যত বড় চোর তত বড় নেতা, কটাক্ষ করতে ছাড়েননি সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। এর আগে সিআইডি তদন্ত করেছে, ধামাচাপা দিয়েছে, কিছু পায়নি, কেউ টের পেল না। সিবিআই তদন্ত 12 ঘন্টা জেরার পর তারা বেরিয়ে যেতেই বাড়িতে ভুরি হচ্ছে, কি আনন্দ, নাম উঠেছে কাগজে, টিভিতে নাম বলছে তাপস সাহা, আর সিবিআইতে নাম উঠেছে মানে চুরির চক্রে নাম উঠেছে মানে যত বড় চোর তত বড় নেতা, যত বড় অপরাধী তত বড় নেতা, ফলে নাম উঠেছে মানে তাপস সাহা বড় নেতা হয়ে গেছে। আর মাথার উপরে মুখ্যমন্ত্রীর হাত, উনি বলে দিয়েছেন মাথার উপরে মুখ্যমন্ত্রীর হাত, আর কিছু ডন নেই ওর। আমি আবারও বলছি, মাথার উপরে দিদির হাত যাদের, তাদের অবশ্যই জেলের ভাত খেতে হবে। যেভাবে হালকা মেজাজে রয়েছেন তাপস সাহা তাতে বোঝার উপায় নেই, টানা 16 ঘন্টা তল্লাশি অভিযান চলেছে তার বাড়িতে। সত্যিই কি এমনটা আছেন তিনি, নাকি পুরোটাই চোখে ধুলো দেওয়ার প্রচেষ্টা?
কিছু লুকানোর চেষ্টা, উঠছে প্রশ্ন এই অবস্থায় সিবিআই এর পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে সেদিকেই নজর সকলে। নদিয়া থেকে তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।